There is a saying, education is the harmonious development of body, mind and soul. Eastern University বিশ্বাস করে শুধু ক্লাসরুম এডুকেশন না, ক্লাসরুমের বাহিরে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের বডি, মাইন্ড এবং সোলের একটা হারমোনিয়াস ডেভেলপমেন্টের জন্য, যার কারণে ইস্টার্ন ইউনিভার্সিটি ফোকাস করেছে শুধু ক্লাসরুম এডুকেশন না, পাশাপাশি 16টি ক্লাব আছে এখানে, তারা সেই ক্লাব অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে তারা তাদের লিডারশিপ স্কিলস বা টিম বিল্ডিং, হাউ টু ওয়ার্ক ইন আ টিম, এই জিনিসগুলো তারা শেখে। কিছুদিন আগে আই ওয়াজ জাস্ট রিডিং অ্যান আর্টিকেল ফ্রম বিজনেস ইনসাইডার, সেখানে ওয়াল স্ট্রিটের একটি ফেমাস ব্যাংকের হেড অফ এইচআরকে যখন ইন্টারভিউ করা হচ্ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা নতুন রিক্রুটমেন্ট করার জন্য বা পুরাতন এমপ্লয়িকে প্রমোশন দেওয়ার জন্য কোন স্কিলগুলোকে প্রাধান্য দেন। উনি বলেছিলেন যে উই ফোকাস অন পিপল স্কিল, বা যেটাকে আমরা অন্যভাবে বলি সফট স্কিল। তাহলে কোন ক্লাসরুম বা কোন ইউনিভার্সিটি, কোন কলেজে এই পিপল স্কিল বা সফট স্কিল শেখানো হয়? ডেফিনেটলি এটা আসে আপনি যখন প্র্যাকটিক্যালি ভলেন্টারি ওয়ার্ক বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হন, আপনি যখন একটি প্রোগ্রাম অর্গানাইজ করেন, সেখানে আপনাকে অর্গানাইজিং ক্যাপাসিটি আপনার বিল্ড আপ করার সুযোগ তৈরি হয়। আপনি যখন কিছু মানুষকে নিয়ে কাজ করেন, আপনি জানেন কীভাবে কাজ করতে হয়, হাউ টু ওয়ার্ক ইন আ টিম, আপনি জানেন কীভাবে হাউ টু লিড পিপল, আপনি জানেন হাউ টু ম্যানেজ পিপল। এই যে ম্যানেজার স্কিল, অর্গানাইজেশনের স্কিলস, টিম বিল্ডিং স্কিলস, লিডারশিপ স্কিলস, এই জিনিসগুলো ক্লাব অ্যাক্টিভিটিসের মধ্য থেকেই তৈরি হয়ে আসে, অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট। এবং ইস্টার্ন ইউনিভার্সিটি এই কাজটি করে যাচ্ছে। আজকে এই যে এত বড় একটি আয়োজন, ইস্টার্ন ইউনিভার্সিটি ভিজুয়াল আর্কাইভ ক্লাব, ওয়ান অফ দ্য ভাইব্রেন্ট ক্লাবস অ্যাট ইস্টার্ন ইউনিভার্সিটি, তারা এত বড় একটি আয়োজন করেছে আজকে, ডেফিনেটলি যে ছেলে মেয়েগুলো কাজ করেছে তারা জানে হাউ টু কাম আউট, হাউ টু ব্রিং আউট দ্যার ইনোভেশনস, ক্রিয়েটিভিটি, এবং এইটা প্রমাণ করে রিয়েলি দে হ্যাভ ক্রিয়েটিভিটি, দে হ্যাভ ইনোভেশনস। এবং আমি তাদের এই অনুষ্ঠানের সর্বাত্মক সাফল্য কামনা করছি, পাশাপাশি সকল ইস্টার্ন ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদেরকে অনুরোধ করছি, আমাদের 16টি ক্লাব রয়েছে, বি অ্যাক্টিভ উইথ দিস ক্লাবস, স্পেশালি আপনার সাথে, আপনার পার্সোনালিটির সাথে যে ক্লাবটি যায় সেই ক্লাবটির সাথে আপনি ইনভলভ হন এবং নিজের স্কিলসগুলোকে ডেভেলপ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।